আসসালামু আলাইকুম, আমি লিটন মাহমুদ, দি রূপ প্লান্টার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ইতিপূর্বে বলছিলাম যে আমি বস্তা আদা চাষের যারা নতুন ভাইরা করবেন, আসলে তারা কিভাবে টুকিটাকি প্রাথমিক অবস্থায় কি কি জিনিস লাগবে, আমি পার্ট ওয়ান এভাবে মানে শুরু থেকে আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আসলে আজকে আমার দেখে আপনারা হয়তো ভাববেন যে আমি কৃষি অফিসার কিনা, না আমি কোনো কৃষি অফিসার না, বা আমি কোনো আও না, আমি শুধু বাংলাদেশ মশলা গবেষণা থেকে কিছু প্রশিক্ষণ নিয়েছি বৈজ্ঞানিকদের কাছ থেকে, আর দ্বিতীয়ত হলো আমি নিজে বস্তায় আদা চাষ করতেছি এবং এর প্র্যাকটিক্যালটা আমি দেখতেছি, এর কি ভুল ত্রুটিগুলেন আছে আমি সেটাও এবার রিকভারি করার চেষ্টা করতেছি। তো আপনারা ইউটিউবে বিভিন্নভাবে আদা চাষের পদ্ধতি, কন্টেইনারে আদা চাষের বিভিন্ন মানে টিউটোরিয়াল দেখতে পাবেন, আসলে যে অনেক কিছু প্রয়োজন হয়, যে বস্তায় আদা চাষের আপনার বিভিন্ন কিছু মাটির সাথে মিক্সচার করতে হয়। তো আসলে আমরা প্রতিটি জিনিসকে আসলে সবাই সহজভাবে নেই না, আমরা আমরা যে কোনো জিনিসকে আমরা একটা কঠিন করে তুলি, আসলে কঠিন বলে কিছুই নেই। তো প্রাথমিক অবস্থায় বস্তা আদা চাষের জন্য কি কি লাগবে, মানে যে জিনিসগুলেন আমি আপনাদেরকে যেভাবে আমি আমি করছি এবং এবং সামনেও করব, আমি সেই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। যদি একটু হলেও কারো কোনো ভাইয়েরও মানে উপকারে আসে তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। আর এ তাছাড়া তো আর বেশি কোনো এদের এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমাদের বস্তায় আদা চাষ, যেহেতু আমাদের বাংলাদেশের জমি সংকট, জনসংখ্যা অনেক বৃদ্ধি, আমাদের আবাদি ফসল অনেক কম, এবং যেগুলো অনেক জেলাতেই রয়েছে যে আসলে আদা চাষ করার উপযোগী জমি না, লবণাক্ত এলাকা রয়েছে, এলে বিভিন্ন বিষয় থেকে এই বস্তায় আদা চাষ পদ্ধতি দেখা গেছে অনেকেরই জমি আছে কিন্তু সরি অনেকেরই স্বপ্ন আছে কিন্তু আসলে জমি নেই। তো তারা কি মানে চাষাবাদ করতে পারবে না, তাদের কি ইনকাম হবে না? হ্যাঁ, প্রতিটি লোকেরই বসত বাড়ি ভিটা আছে, আসলে আমরা বসত বাড়ি ভিটার যে পরিত্যক্ত জায়গাগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। অনেক ভাইদের শহরে বিশাল বড় ছাদ পড়ে আছে, আসলে আমরা এখন ঢাকা সিটিতে অনেকেই ছাদ বাগান দেখা যায়, আসলে ছাদেও এই বস্তায় আদা চাষ পদ্ধতি ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই, করে এখান থেকে নিজের ফ্যামিলি চাহিদা এবং বাড়তি কিছু টাকা আয় করাটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা একে অপরকে সাহায্য করব এবং প্রতিটি মানুষই একজন করে বৈজ্ঞানিক, এক একজনের মেমোরিতে এক এক ধরনের প্রতিভা রয়েছে, আসলে আমরা সবাই সবার প্রতিভাগুলো যদি আমরা শেয়ার করি তাহলে আমরা অবশ্যই সামনে বস্তা আদা চাষ পদ্ধতি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি সেই উদ্দেশ্য মানে খুব সহজ এবং অল্প খরচের ভিতরে কিভাবে করা যায় মানে সেই বিষয়গুলো আমি তুলে ধরবো, যে আসলে অনেক আদা অনেক টিউটোরিয়াল আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে দেখতে পাবেন, সেগুলো এত কিছু লাগে না ভাই। আবাদ সুবাদ করতে গেলে বস্তায় আদা চাষ করলে আপনার এক নম্বরে মাটি লাগবে, মাটি, দুই নম্বরে বালি, তিন নম্বরে আপনার গোবর সার, যেটা আমরা গোবর গরুর বজ্র বলি, মাটি, বালি, গোবর সার, আর এখানে ছাই, ছাইটা হলো যদি যদি থাকে যদি থাকে তাহলে দিবেন, না থাকলে এটা নিয়ে মাথা ব্যথা কোনো নাই, সব জায়গায় ছাই পাওয়া যায় না, যদি কারো আশেপাশে ছাই পাওয়া যায় তাহলে তারা ছাই দিতে পারেন, আর ছাই দিতে হবে এমন কোনো কথা নাই, তবে ছাই দিলে কিছু উপকার আছে। ছাই হলো আপনার মানে অনেক রোগ বালাই থেকে, এটাও এক ধরনের মেডিসিনের মতন, ঔষধের মতন কাজ করে। তো যদি কারো হাতের আশেপাশে ছাই পান তাহলে মাটির সঙ্গে ছাই মিক্সার করবেন। পাঁচ নম্বরে কিছু রাসায়নিক সার দিতে হবে,
রাসায়নিক সার দিতে হবে এবং কি কি সার দিতে হবে। আমি রাসায়নিক সার তো শুধু একটা নাম, কিন্তু আদার জন্য বেশ কিছু সার মানে রয়েছে, সেগুলেন আপনার দিতে হবে। মনে করেন ইউরিয়া, টিএসপি, এমওপি, জিঙ্ক, জীব সার, ডিএপি, এইগুলেন মিলে এই রাসায়নিক সারগুলেন আমি যেগুলোর নাম বললাম এইগুলেন মিলে আপনার প্রতি বস্তায় আপনাকে 100 গ্রাম করে দিতে হবে। প্রতি বস্তায় 100 গ্রাম করে রাসায়নিক সারটা দিতে হবে। এখন এই কয়টা জিনিস আপনার বস্তা আতা চাষের জন্য লাগবে, এখানে আমরা বস্তাটা বাদ দিছি। বস্তাটা তো অবশ্যই মানে 1 নম্বরে থাকার কথা, বস্তা তো লাগবেই। আপনার বস্তাটা আপনারা সিমেন্টের বস্তাও ব্যবহার করতে পারেন, যেমন পোলট্রির খাবারের যে ফিডের বস্তা, এগুলো পোলট্রির খাবারের ফিডের বস্তাটা আপনি বাজারে কিনতে গেলে এটা রেট বেশি নেবে, হয়তো 15-20 টাকা নেবে। এত কষ্ট মানে কস্টিং কর বাড়ার কোনো প্রয়োজন নেই। আপনারা বেশিরভাগ খুঁজবেন সিমেন্টের বস্তাগুলো, সিমেন্টের বস্তাগুলেন বাজারে 1700, 3.5 টাকা, 3 টাকা, 4 টাকা এর ভিতরেই পাওয়া যায়। তো কিছু কিছু সিমেন্টের বস্তা বেশ অনেক লম্বা, আপনারা এটা মানে মাঝখান দিয়ে আপনারা কাটতে পারেন। কেটে যে আপনার টেইলার্সের যে আগে পা দিয়ে যে মেশিনগুলেন চালাইতো, এই মেশিনগুলেন মাঝখান দিয়ে কাটলে এক পার্ট তো আপনার আও থাকতেছে, সেলাই করাই থাকতেছে নিচ পার্টটা। সামন পার্টটার আপনারা একটা সেলাই দিয়ে দুই মাথাটা একখানে করে, তাহলে আপনার একটা অবস্থায় দুইটা হবে। তো সেক্ষেত্রেও করা যায়, মানে অনেকেই আমি দেখেছি যে বস্তা ফুল বস্তায় প্রচুর মাটি দিছে, এত মাটির কোনো প্রয়োজন নেই। আদা সর্বোচ্চ হাইট আপনার 12 ইঞ্চি মাটি পর্যন্ত এনা, এর বেশি লাগে না। তো 12 ইঞ্চি আমরা যদি একটা বস্তায় 50-50 করে দুইটা করি কস্টিং খরচ কমানোর জন্য, সেক্ষেত্রে আমাদের জন্য লাভবান। যেমনটা আমি গত এই আমার রানিং যে বস্তায় আদা চাষ রয়েছে আমি সেটাতেই করেছি। তো আসলে আপনারাও মানে তাকিয়ে আছেন যে হারভেস্টের পরে কি রেজাল্ট আসে না আসে, এটা আমিও তাকিয়ে আছি যে হারভেস্টের পরে এটার কত কি রেজাল্ট আসবে না আসবে, আমরা মানে সব কিছু তুলে ধরব। এখন বিষয় হলো এই সরঞ্জামগুলেন বস্তা তো কনফার্মলি লাগতেছে, মাটি, বালি, গোবর সার, ছাই এবং রাসায়নিক সার কতটুক করে দিয়ে কিভাবে আপনি মিক্সার করবেন, এটা একটা প্রশ্ন। মাটি আপনি 50% দিবেন, মাটি 50% দিবেন। যেহেতু আমাদের এখন বাংলাদেশের ওয়েদার বোঝাটা খুব মুশকিল, গরমের সময় বৃষ্টি, বৃষ্টির সময় গরম, মানে ওয়েদারটা সব কিছু একদম এলোমেলো। তো আমরা সেক্ষেত্রে মানে বেশি রিস্ক নিতে যাব না। তো আমরা মানে একটা বিষয় আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝেছি যে আসলে একটু বালির পরিমাণটা একটু দিতে হবে, দিলে পানি শোষণটা তাহলে বাড়বে। আমরা যদি এখানে আপনার 20% না, আপনার এটা 10% আমি একটা বস্তার হিসাব দিতেছি, আপনারা যারা বাণিজ্যিকভাবে করবেন তাদেরকে ওইভাবেই একটু মানে আন্দাজ করে যে কম বেশি হলে এমন কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। আপনারা বাণিজ্যিকভাবে 1000 বস্তায় করবেন, সেক্ষেত্রে আপনাকে ওই একটা একটা করে আপনার এইভাবে তো করা সম্ভব না। মাটি একবারে ঢালাও ফেলাবেন, ফেলে মাটি বিছাই দিবেন। ধরেন একটা স্যাম্পল উদাহরণ দেই, যদি আপনি
মাটি নিয়ে আসেন আপনার যে টিলিয়ার গুলেন আছে, এই ট্রলি গুলেন দিয়ে যদি আপনি 5 গাড়ি মাটি নিয়ে আসেন, 4 গাড়ি যদি মাটি নিয়ে আসেন, ওইখানে 5 গাড়ি মাটির মধ্যে আপনার 1.5-2 গাড়ি আপনার বালি ফেলাই দিবেন, আবার 3 গাড়ি গোবর সার ফেলাই দিবেন, একদম বিছাই দিয়ে 1 মাথা থেকে 1 পাশ থেকে আপনি কোদাল দিয়ে ওশনিশ করে দেবেন, মানে সোডান দিয়ে গেলে অটোমেটিক মিক্সার হয়ে যাবে। গোবর সার আপনি দেবেন এখানে 30%, কারণ আদার হলো মেইন যে খাবারটা হলো সেটা হলো গোবর, তো গোবর অবশ্যই আমাদেরকে দিতে হবে। তাহলে মাটি 50%, বালি 10% এবং গোবর হলো 30%। আমাদের আর হলো ছাই যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এটা 5%। আর যেটা আমি বললাম যে রাসায়নিক সার, রাসায়নিক সারটা দিতে হবে 5%, এবং এটার হিসাব হলো প্রতি বস্তায় 100 গ্রাম করে, প্রতি বস্তায় 100 গ্রাম করে এই রাসায়নিক সারটা আপনাকে দিতে হবে। এটার ভিতরে আপনার মানে ফুরাডন, তারপর আমি আবার বলি আপনাদেরকে শুনেন, আপনার ইউরিয়া সার, টিএসপি, এমওপি, জিঙ্ক সালফেট, জিপসাম এবং ফুরাডন, এগুলেন আপনারা বাণিজ্যিকভাবে করলে মাটিতেই ছিটাই দিয়ে আলগা করে দিবেন। আর যদি কেউ অল্প করেন তাহলে প্রতি বস্তায় 100 গ্রাম করে আপনার প্রতি বস্তায় দিয়ে মাটিটি নাড়া দিয়ে রাখি দিবেন, কয়েকদিন পরে আবার নাড়া দিবেন। তো আমরা বস্তা আদা চাষের যে প্রাথমিক যে জিনিসগুলোর প্রয়োজন, প্রাথমিক আমরা কিন্তু মোটামুটি অনেকেই মানে বুঝতে সক্ষম হয়েছি। আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি বুঝাইতে পেরেছি, তবে আমার মনে হয় যে আপনারা একটু একবার যদি না বুঝেন আবার দেখবেন। আসলে আমার তো, আমি তো এইভাবে মানে কৃষক মানুষ, বা আমিও তো এইভাবে কখনো আপনাদের সাথে মানুষের উপস্থাপন করা বা লেকচার দিয়ে বোঝানো এটা কখনোই আমার অভ্যস্ত ছিল না। তারপরেও আপনাদের জন্য আমি চেষ্টা করতেছি, যতটুকু পারতেছি আমি আপনাদের মাঝে চেষ্টা করতেছি। আপনারা প্রাথমিক অবস্থায় বস্তা, মাটি, বালি, গোবর সার যদি ছাই থাকে দিবেন, এটা নিয়ে যদি না থাকে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আর রাসায়নিক সার তো প্রতিটি বাজারেতেই কিনতে পাওয়া যায়। এই সরঞ্জামগুলেন আপনারা রেডি করলে বস্তায় আদা চাষ করতে পারবেন। আমরা প্রাথমিকভাবে আজকে মানে এইটাই বুঝাইলাম, আমরা পরবর্তীতে আপনার মাটিতে এটা কীভাবে মানে কতটুকু কীভাবে মিক্সার করতে হবে অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তীতে, আমি আপনাদের উদ্দেশ্য বলি, আমি এটা কয়েকটা পার্ট পার্ট নিয়ে আসব। যেমন আজকে এই পার্টটা আপনাদেরকে মানে ক্লিয়ার করলাম যে পরবর্তীতে বস্তায় কীভাবে বীজ দিবেন, বস্তা কতটুকু দূরত্ব রাখবেন, এলে বিষয় নিয়ে মানে আমার এবার যে ভুল ত্রুটিগুলো ছিল, যে ভুল ত্রুটির কারণে টুকিটাকি প্রবলেম ফেস করতেছি, এইগুলোর বিষয় নিয়ে আমি সামনে আবার আপনার এটা পার্ট 1 এবং পার্ট 2, 3 যে 2-4টে আপনাদেরকে শেখানো যায় আমি চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা যদি আমার মানে আপনাদের আমার কথা বা কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধে হয় আপনারা, বা কোনো কিছু যেটা যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেটা মানে বোঝানোর চেষ্টা করব। এবং সেটা আর দ্বিতীয়ত হলো মানে আমাকে নিয়ে কোনো ভুলভাল কমেন্ট করা যাবে না, কারণ ভাই আমি এইসব মানে কখনোই মানে এই আপনাদের সাথে বোঝানো লেকচার দেওয়াটা আসলে এটা আমার কোনো মানে অভিজ্ঞতা পেশা না, কিন্তু আমি তারপরেও আপনাদের সামনে যে মানে কিছু বলতে পারতেছি এটাই আমার জন্য বিশাল। তো আপনারা দোয়া করেন যেন আমি সামনে আপনাদের জন্য আরও মানে কিছু টিপস নিতে পারি বা দিতেও পারি আপনাদেরকে। আপনারা আমাকে কিছু দিবেন, আমি আপনাদেরকে দিব, একে অপরকে সাহায্য করব, তারপর আমাদের বেকারত্ব জীবন হয়তো কিছুটা হলেও ঘুচবে। আর আমাদের যে আমি বারবার বলি যে ভালো মানের বীজ রোপণ করলে অবশ্যই ভালো কিছু ফসল পাওয়া সম্ভব, এটা মানে এটার কোনো বিকল্প নেই। আর দ্বিতীয়ত
আমাদের যে বাড়ির আশেপাশের পরিত্যক্ত জায়গাগুলো পড়ে আছে, আসলে আমরা এটা কাজে লাগাই। আসেন, আমাদের অনেক মা বোন আছে, তারা এগুলো বাড়িতে করতে পারেন, কিন্তু আসলে তারা করেন না কেন আমি জানি না, আসলে অনেকেই বুঝে না। তো আমরা যখন একজন করব, আমাদের একজন মানে দেখে আপনাদের আশেপাশের আরও অনেকেরই উৎসাহ জাগবে। যেমন আমার এখন আমি করেছি, এখন আমার এলাকায় আপনারা সামনের বারে ভিডিও দেখতে পাবেন যে কত ভাই বস্তায় আদা চাষ করেছে। আমার কাছ থেকে অলরেডি 7-8 জন বীজ নেওয়ার জন্য বলেছে, তারা প্রস্তুতি নিচ্ছে যে সামনে বস্তায় আদা চাষ করবে। তো আসলে এইভাবে যদি আমরা একজন করি, তাহলে আমাদের একজনের দেখা দেখি আরেকজন অনুপ্রেরণা হবে এবং উৎসাহ জাগবে। আমরা আসলে কেউ আগে উদ্যোগ নেই, আসলে সবাই যদি আমরা ভাবি ভাই এটা করতে গেলে লস হবে, আমি মনে করি যে কৃষিকাজে কোনো লস নেই বা বস্তায় আদা চাষেও কোনো লস নেই। ভালো মানের বীজ হলে আপনি যদি ভালোভাবে ঠিকঠাক মানে প্রসেসগুলো মেনটেন করেন, কোনো লস নেই। আপনি গাছ রোপণ করে রাখবেন, ফল অবশ্যই আল্লাহ পাক দিবে। তো বন্ধুরা, কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।